চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি তন্ময় মণ্ডল। তো আজকে যে দুজনের সাথে আছি চিনতে পারছেন নিশ্চয়ই, স্বপ্ন দেখা নিষেধের যে লিড করেছে, নামটা বলো, ইন্দ্রনীল মণ্ডল। ইন্দ্রনীল মণ্ডল। আর যে ভাইয়ের ক্যারেক্টারটা করেছে সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত মণ্ডল, সুপ্রভাত তৃতীয়ামী মণ্ডল। আর নামটাকে চেঞ্জ করেছে, এত তাই তৃতীয়ামীকে সে ভালোবাসে যে সুপ্রভাত তৃতীয়ামী মণ্ডল করেছে নামটাকে। যাই হোক, চলে এসেছি এবং ওদের কাছে আমরা যাব এবং ওদের এক্সপিরিয়েন্সগুলো আমরা শুনবো, কেমন লেগেছে এবং কেমন আমাদের সাথে কাজ করে কেমন লেগেছে। চলে যাবো প্রথমে ইন্দ্রনীলের কাছে। আমার খুবই অসাধারণ লেগেছে। আমি যখন প্রথমবার দেখলাম বড় স্ক্রিনে, তখন ফিলিংসটা একদম ওয়াও, একদম ওয়াও। আমি দেখার পরে কিছু কাউকে বলতে পারছিলাম না, একদম পুরো চোখ দিকে জল চলে এসেছিলো আমার, এতটাই ইমোশনাল লেগেছে শেষেরটা। আর তোমার ক্যারেক্টারটা করে কি মানে এরকম ক্যারেক্টার আগে করেছো? আগে করিনি, আগেও এরকম ক্যারেক্টার করেনি এবং খুবই অনেকটা সোজা ক্যারেক্টার ছিল, কঠিন ক্যারেক্টার ছিল। যাই হোক, আমি চলে যাবো সুপ্রভাত। সুপ্রভাত দিকে আসুন। সুপ্রভাত যে ভাইয়ের ক্যারেক্টারটা করেছে খুব অসাধারণ করেছে, সবাই খুব ভালো বলেছে। সুপ্রভাত, তোমার ক্যারেক্টারটা করে কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। এবং আমাদের সাথে কাজ করে তোমার কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে। আর ভবিষ্যতে আমরা ওকে এই সুপ্রভাত ইন্দ্রনীলের মতন আরও অনেক ছেলেদেরকে নিয়ে কাজ করব এবং আমাদের টিটিএমই সবসময় গ্রো করবে এইসব ছেলেদেরকে উঠিয়েই, অবশ্যই মনে করি। আমাদের এই যে গ্রামে এসেছি, আমাদের এই গ্রামের প্রত্যন্ত গ্রামের যার ছেলে, এরা খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। এদের একটা ইচ্ছা আছে, একটা স্বপ্ন আছে, স্বপ্নটা পূরণ করার দায়িত্ব হচ্ছে আমাদের। এবং আমরা সেটা করেছি এবং যে স্বপ্নটা করেছি সবাই খুব ভালোবাসা দিয়েছেন, অবশ্যই খুব ভালো লেগেছে কাজটা করে। এবং এখন আমরা একটু মুক্ত বাতাসে একটু ঘুরে বেড়াচ্ছি। তো আমি চলে যাবো ইন্দ্রনীলের কাছে একটা কোশ্চেন নিয়ে, যে এই যে যারা দর্শক যারা তোমাদের ভালো বলছে, যেরকম রিভিউ পাচ্ছ, তুমি কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আগে এরকম আমি কোনোদিন কারোর কাছ থেকে এতটা ভালোবাসা পাইনি, যেহেতু যে এই কাজটা করার পরে আমি যতটা ভালোবাসা পেলাম, যতটা ফিডব্যাক আমি পেয়েছি, খুবই সুন্দর লেগেছে আমার, খুব ভালো লেগেছে। আর বাড়িতে কী বলছে? বাড়িতে বাড়িতে মা বলছে এগিয়ে যাবে, এগিয়ে যাবো, তুই পারবি একদম। এবং একটা কথা বলে রাখি, ইন্দ্রনীলের বাড়িতে ফুল সাপোর্ট আছে, যেটা এই বিশেষ করে সাধারণ ঘরের ছেলেদের সেটা হয় না। সবাই বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার এসবই হতে বলে, কিন্তু যে অ্যাক্টিংয়ের ব্যাপারটা না, এখানকার লোকেদের একটা অন্যভাবে একটা ইন্ডাস্ট্রি বলে একটা অন্যরকম ধারণা থাকে, তো সেটা এদের বাবা মা ভাবে না। ওর বাবা মা ওকে ক্যামেরা কিনে দিয়েছে, নিজে ক্যামেরা কিনে দিয়েছে, ভাই তুই শ্যুট কর, কোনো অসুবিধা নেই, তুই কাজ কর, এগিয়ে যা। আর সুপ্রভাতে চলে যাবো, বাড়ির সাপোর্ট কীরকম তুমি পাও? ভালো ভাই, ভালো পাও তো? সুপ্রভাত, ফার্স্ট টাইম, হ্যাঁ এটাই আমার ফার্স্ট টাইম, ফার্স্ট ইউটিউব চ্যানেলে কাজ করছি, এটা আমার খুবই ভালো লাগলো। আর একটা কথা বলি, সুপ্রভাত টিটিএমই মণ্ডলটা কেন দিয়েছো? টিটিএমই আছে, খুব ভালো লাগছে, আচ্ছা টিটিএমই খুব ভালোবাসে, মন থেকে ভালোবাসে, এটাই আমাদের কাছে বড় পাওনা। আর শান্তনু এখন নেই, কারণ কালকে রাত্রেবেলায় ও একটা ভিডিও করেছিল এবং ও যা বলার বলেছে। এবার আমি এলাম, আমার খুবই আনন্দ হচ্ছে, আনন্দটাকে এক্সপ্রেস করার জন্য এদের সাথে আনন্দটা ভাগ করে দিচ্ছি। আজকে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, একটা অন্যরকম একটা আবহাওয়া, তো বেশ ভালো লাগছে। আবার পরপর কাজ হচ্ছে, পরপর এদেরকে নিয়ে আবার কাজ হচ্ছে, আবার এডিট হবে, এডিট চলছে। তো লাস্ট একটা জায়গায় চলে যাবো, যে এই ধরুন যারা যারা আমাদেরকে পছন্দ করে, যারা আমাদের শত্রু, যারা ডিসলাইক মারে আমাদের ভিডিওতে, তাদেরকে নিয়ে তোমার কী বলো, তুমি কী বলো? যারা ডিসলাইক মারে তাদের হাতটা সবসময় এরকমই থাকবে, কোনো দিন এরকম হবে না, ঠিক আছে? একদম। তাদেরকে কী বার্তা দিয়ে চাও? মানে তোমরা ডাস্টবিনে পড়েছিলে, ডাস্টবিনে পড়ে থাকবে, কখনো উঠে আসতে পারবে না, আমরা ঠিক চলে যাবো, তোমরা ঠিক পড়েই থাকবে, একদম। আর সুপ্রভাত কী বলবে, সে যারা ডিসলাইক মারে তাদের দাদা কী বলবে? ওই দাদা যা বললো তাই, তাই তো? হ্যাঁ, মানে ওরা জন্ম থেকে এরকমই হয়ে থাকে। যাই হোক, ওরা বললো, এবার বুঝতেই পাচ্ছেন যে ওরা কিন্তু মন থেকে বলেছে, আমরা কিন্তু শিখিয়ে দিইনি। এবং একটা কথাই বলবো, ডিসলাইক মেরে কিচ্ছু হবে না, কাজে আমরা জবাব দেবো এবং পরপর কাজ হচ্ছে। এবং কেইজ প্রোডাকশন, এই যে প্রোডাকশন আমাদের অ্যাসোসিয়েশন আমরা যে করছি এদের সাথে, এরা খুবই আনন্দিত। এই যে আমরা তোমাদের সাথে কোলাব করলাম, এরকম পরপর যে তিন চারটে শর্ট আরও কোচা, ভবিষ্যতে আরও অনেক কাজ করবো। তো যারা যারা এরকম তোমাদের মতো প্রোডাকশন, আরও যারা এই এলাকার বা আরও আদার্স পুরো পশ্চিমবঙ্গে যাদের আছে, তাদের কিন্তু তুমি কী বলো তাদের ব্যাপারে? তারা, আমি বলবো যে টিটিএমির সাথে এসে কাজ করুন, খুবই ভালো কাজ হবে। আর কখনো কাজ করে কখনো যে একটা ব্যাপার থাকে না, যে টাকা পয়সা বা এইসব কোনো দিন নিয়ে ভাবতে হবে না, একদম মন থেকে কাজ হবে। আমি বলছি টিটিএমি সবসময় ভালোবাসে, ভালোবাসে টিটিএমি সবসময় ভালোবাসা চাই, শুধু এইটুকুই দিও। আর তন্ময় মণ্ডলকে টাকা দিয়ে কেনা যায় না, ভালোবাসা দিয়ে কেনা যায়, এটুকু বলতে পারি।
তো যাই হোক, চলে যাচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা কথা বলছি, নেক্সট আমাদের ওরাও একটি প্রাণ, যেটা অরিজিতের স্ক্রিপ্ট, ওটা শর্ট ফিল্মটা আসতে চলেছে, 15 জুলাই রিলিজ করছে আমাদের এই চ্যানেলে, এই চ্যানেলে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আবার এদেরকে নিয়ে আবার আরও প্রমোশন ভিডিওতে আসবো। ততক্ষণ আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। নমস্কার, নমস্কার।